এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো? অদ্ভুত ঘটনা, শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা। তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যথিত হলাম, মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম, স্বামীকে হারালাম। তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি। মোহতরম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনায় বলেছেন লান ইউতা আতাউন খায়রান ওয়া আওসা মিন সবর, সবরের চাইতে ধৈর্যের চাইতে সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় দান আল্লাহ তাআলার তরফ থেকে অধিক কল্যাণ আর কোনো কিছু দেওয়া হয় নাই। যাকে এটা দেওয়া হয়েছে সে সবচেয়ে বেশি কল্যাণের অধিকারী হয়েছে, সে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মঙ্গলের অধিকারী হয়েছে, সে সবচেয়ে বড় দামি সম্পদ পেয়েছে যেটাকে আল্লাহ তাআলা সবর এবং ধৈর্য দিয়েছে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়াকুম মিনকুম আইশুনা সাবিরুন, তোমাদের মধ্যে 20 জন যদি ধৈর্যশীল মানুষ থাকে, মুসলমানদের মধ্যে 20 জন ধৈর্যশীল মানুষ যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইয়াগলিবু মিআতাইন, তারা 200 জন মানুষের সাথে লড়াই করে জিতে যাবে, 200 জনের সাথে 20 জন জিতবে যদি কি থাকে, সবরকারী থাকে, ধৈর্যশীল মানুষ থাকে। তার মানে সবরকারী মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিজয় দেন, সাফল্য দেন, একটু সময়ের অপেক্ষা। আর বদমেজাজি মানুষ জায়গা জায়গা বেইজ্জত হয়, অপমান হয়, দুনিয়া ধ্বংস হয়, আখেরাত ধ্বংস হয়, সে কখনো শেষ হাসি হাসতে পারে না। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা সবরের পরীক্ষা নিয়েছেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন, আর তারা সবাই সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আপনি দেখেন একেবারে শুরু থেকে দেখবেন আদম আলাইহিসসালামের জীবনে পরীক্ষা ছিল, তিনি সবর করেছেন। সুলাইমান আলাইহিসসালাম মহারাজা ছিলেন, গোটা দুনিয়ার রাজত্ব করেছেন, তারপরও পরীক্ষা এসেছে, রাজত্ব কিছু সময়ের জন্য চলে গেছে, নানামুখী পরীক্ষা আরও এসেছে, সবর করেছেন। দাউদ আলাইহিসসালামের জীবনে পরীক্ষা এসেছে, সবর করেছেন। আইয়ুব আলাইহিসসালামের জীবনে মহাপরীক্ষা এসেছে, সবর করেছেন। ইউনুস আলাইহিসসালামের জীবনে পরীক্ষা এসেছে, তিনি সবর করেছেন। কঠিন সময় আল্লাহ তাআলার নবী মূসা আলাইহিসসালামের জীবনে এসেছে, তিনিও সবর করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনই তো কঠিন আর কঠিনে ভরা, তিনিও সবর করেছেন। শুধু তিনি নন, তিনি ইরশাদ করেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। কিছু লোক আছে দেখবেন যারা ধৈর্য ধারণ করতে পারে না, অস্থির হয়ে যায়, কিছুতেই হতাশ হয়ে পড়ে এবং যা তা বলে ফেলে, বদমেজাজি দেখায়। এই মানুষগুলো বলে আমার কপালটাই খারাপ, যেদিকে যায় সেদিকে বাধা আছে না, নাই এই কথা বললা লোক যে যেদিকে যায় সেদিকে বাহের আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে, আল্লাহ কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো মানুষকে কোনো সম্প্রদায়কে পছন্দ করেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন, পরীক্ষায় ফেলেন, কঠিন কঠিন পরীক্ষা এবং বিপদ দেন, আল্লাহ তাআলা পরখ করেন যে এই ব্যক্তি কতটা ধৈর্য ধারণ করতে পারে, যদি আল্লাহ তাআলা সবকিছু জানে, আলমুল গায়ব। অতএব নবীদের জীবনে সবচেয়ে বেশি বিপদ আসছে। আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন ইতিহাস পড়েন, পুরো সিরাত পড়েন, দেখবেন যে মক্কার জীবনে পদে পদে বাধা, পদে পদে বাধা। মক্কা থেকে মদিনা চলে আসছেন আর শান্তির ফুলগোধারা চালু হয়েছে, ব্যাপারটা এরকম না, বরং সেখানেও দেখা গেছে সেখানকার ইয়াহুদিরা ডিস্টার্ব করেছে, মক্কার মুশরিকরা ডিস্টার্ব করেছে, আশপাশে বেদুইনরা ডিস্টার্ব করেছে, নানামুখী বাধা, মুনাফিকদের ডিস্টার্ব একের পর এক, শুধুমাত্র ডিস্টার্বই ডিস্টার্ব, বিপদই বিপদ। এই সকল বিপদ সারা জীবন মোকাবেলা করে এই সকল বিপদ থেকে উত্তরণের পথ তিনি খুঁজে বের করেছেন খুব ঠান্ডা মাথায়, বুদ্ধিমত্তার সাথে, সবরের সাথে, ধৈর্যের সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ধৈর্যশীল মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, সাহাবীদের ভিতরে দেখবেন সেই সকল মানুষগুলো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন যারা সবর করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অনেক সাহাবায়ে কেরাম এবং আইমে মুস্তাহিদিনদের মধ্যে দেখবেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আরো বড় বড় ইমামদেরকে দেখবেন তাদের জীবনে শুধু পরীক্ষার পরীক্ষা, টর্চার, বিপদ, জুলুম, এগুলো সহ্য করে তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন। আমরা চাই যে না, সব কিছু আমার ব্যাটে বলে হয়ে যাবে, যার ভিতরে তাওহীদ যত মজবুত থাকে,
আল্লাহর প্রতি ঈমান যত স্ট্রং থাকে সে তত সবরকারী হয় তত ধৈর্যশীল হয় যার ভিতরে তাওহীদ যত দুর্বল থাকে সে তত বেসবর হয় কারণ আল্লাহ তাআলার জাতের প্রতি যদি ঈমান থাকে সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আমার কল্যাণ আমার চাইতে ভালো বুঝেন অতএব আমি যা চাইছি তা হয় নাই ওকে তাহলে আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম আমি খুশি আল্লাহর ফয়সালা আল্লাহর প্রতি ঈমানের দুর্বলতার অনেক বড় অনেক প্রমাণের ভিতর একটা বড় প্রমাণ হলো বেসবরি এবং ধৈর্যহীনতা অতএব ধৈর্য ধরার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মুসলমানের জীবনে যদি কোনো মুসিবত আসে কোনো বিপদ আসে কোনো সমস্যা আসে সঙ্গে সঙ্গে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এবং আরেকটা দোয়া পড়ে আল্লাহুম্মা জুরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময়ে আপনি আমাকে সওয়াব দিয়েন বিনিময় দিয়েন এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যথিত হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম স্বামীকে হারালাম তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি আল্লাহুম্মা জুরনি ফি মুসিবতি আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়েন বিপদ যে হলো এর বিনিময় আপনি আমাকে দিয়েন ওয়াখলুফ লি খায়রাম মিনহা এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো আমি যে হারালাম স্বামীকে তার চেয়ে বেটার কিছু আমাকে দিয়েন আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময় আল্লাহ তাআলা আবু সালামা আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয়ভাবে অভাবনীয়ভাবে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে আবু সালামাকে হারিয়ে তার চেয়ে বেটারটা পাইছেন না পান নাই মুহতারাম হাজিরিন অতএব যেই কোন বিপদে ইমানদারের ঈমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি আমি অবস্থার উপরে খুশি এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব বেসবর হব না ধৈর্যহীন হব না আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা অশান্তি এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয় অন্যতম প্রধান কারণ হবে বেসবর ধৈর্যহীনতা সবরহীনতা ঘরে ঘরে সংসারগুলো টিকছে না ভেঙে খানখান হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই ছেলেরও ধৈর্য নাই মেয়েরও ধৈর্য নাই কিছু হলেই সব হট মেজাজি হয়ে যায় সবাই কাটি দেওয়া শুরু করে কাটি বুঝুন তো আপনাদের এলাকায় কি বলে দোস্ত দোস্ত একটু অভিমান হলে রাগারাগি হলে বলে না তোর সাথে কাটি এই যে তোর সাথে আর কথা নাই স্বামী স্ত্রীর মধ্যে আজকাল এই অবস্থা প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল কারণই হলো সবর সবরহীনতা যে ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই এটাকে আমরা ইবাদত মনে করি না একটা জটিলতা হলো আমালুল কুলুব বা অন্তরের আমলগুলোকে আমরা একেবারে কেয়ার করি না অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দেই নামাজ পড়া বাহ্যিক আমল সিয়াম পালন করা বাহ্যিক আমল যাকাত দেওয়া বাহ্যিক আমল তেলাওয়াত করা বাহ্যিক আমল এগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয় কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয় এগুলো দেখা যায় না এর ভিতরে সবর অন্যতম এই আমলটা যদি কেউ করতে পারে ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে এটা নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে করতে হয় এর জন্য লড়াই করতে হয় এর জন্য আত্ম সমালোচনা করতে হয় নিজের হিসাব মিলাতে হয় যে আমি মানুষটা কতটা ধৈর্যশীল কতটা ধৈর্যহীন আমি কতটা হট মেজাজি হই বইয়ের সাথে কয়বার আমি বদমেজাজি দেখাই বই হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন প্রতিদিনের হিসাব মিলাবেন এরপর তিনি নিজের যোগ বিয়োগ করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে সবরকারী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবা একরামকে সবরের প্রশিক্ষণ দিয়েছেন এমন কিছু সাহাবী সঙ্গী তিনি পেয়েছেন যারা ধৈর্যের রুদ্রমূর্তি প্রতীক ছিলেন তারা এক এরকম দৃষ্টান্ত ছিলেন যে তাদের ধৈর্য এক একজনের সবরকে আমরা যদি অ্যানালাইসিস করি তো বিশাল বড় বড় হিস্ট্রি হয়ে যাবে অনেক বড় দাস্তান হয়ে যাবে শুধুমাত্র এক একজন সাহাবীর সবরকে যদি আপনি অ্যানালাইসিস করেন গবেষণা করেন
আজ মুসলমানদের মধ্যে এটার বড় বেশি অভাব, বড় বেশি অভাব। সবর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।